গুড আফটারনুন আজকে হলো সপ্তমী মহাসপ্তমী আমি এখন কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি টিকিটের লাইনে প্রচুর ভিড় বিচ্ছিরি অবস্থা আমি একদিকে লাইন দিয়েছি আমার হাজবেন্ড একদিকে লাইন দিয়েছে এবার ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে তো মারাত্মক ভিড় চাপাচাপি হুম এগুলো সব কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছে কেউ বাতকুল্লায় নামবে কেউ কল্যাণী কেউ আবার কলকাতা তা আমাদের গন্তব্যস্থল বাতকুল্লা চলে এলাম বাতকুল্লায় এই যে প্রথমেই তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিচ্ছি এই মানে মাঠের মধ্যে এই ঠাকুরটা হয়েছে যেহেতু বাতগুলো তো আমার বাড়ি না আমি নাম ঠাম বলতে পারবো না আমার সঙ্গে সঙ্গে শুধু প্যান্ডেলগুলো আর প্রতিমাগুলো তোমরা দেখবে তবে সব প্রতিমা দেখিনি দূর থেকে প্যান্ডেলগুলো দেখেছি কেননা এত ভিড় ভিড় ঠেলে আর ভেতরে ঢুকতে পারিনি শরীর অস্বস্তি করছিল ছেলে পেলে নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে তারপরে মানে শরীরে অন্যরকম অস্বস্তি হবে ওই জন্য বাবা দরকার নেই প্যান্ডেলই দেখবো প্রতিমা তো সব একই দু তিনটে প্রতিমা দেখলেই সব মানে প্রতিমা দর্শন হয়ে গেল লাইন দিয়ে দিয়ে সব জায়গায় ঢুকতে হচ্ছে ওই লাইনের ভয়ে আরও মানে পিছিয়ে আসছি যে না বাবা ভেতরে ঢুকবো না লাইন দিয়ে আবার সময় নষ্ট ওদিকে আবার ট্রেন ধরে বাড়ি আসতে হবে ট্রেন লেট হয়ে গেলে হবে না তাড়াহুড়ো তাড়াহুড়ো আমার হাজব্যান্ড আমি মানে আমরা চারজন আর আমার ছোটো বোনের ফ্যামিলিতে ছোটো বোন ওর মেয়ে আর ওর বর আর সঙ্গে ছিল ওর ভাসুরজি এবার এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি চা খাও বলে চায়ের খোঁজ করছি যে চা কই চা কই তা আমার হাজব্যান্ড আর আমার বোনের বর ওই চায়ের খোঁজ করতে গিয়েছে ওরা পেয়েও গেছে দেখো পুলিশগুলো চা খেয়ে বেরোলো আমার আমার উনি এমন ধারা পুলিশগুলোর সঙ্গেও গল্প মানে আরম্ভ করে দিয়েছে এবার দাঁড়িয়ে রয়েছি ফুচকা স্টলের সামনে ফুচকা খাবো ফুচকা খাবো এত ফুচকা স্টল কোথায় খাবো এখানে খাবো না ওখানে খাবো সেই কোথায় খাই না এটার কাছে ভালো হবে না 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 ও দৌদ ওইটা বেশ ভিড় হয়েছে তার মানে ভালো হচ্ছে এই করতে করতে আরেকটাও মণ্ডপে ঢুকে গেলাম ফুচকা খাওয়া হলো না দিয়ে আর এবার এই দেখো এইটা কি বলো তো এটা একটা দেখার মতো এটা হচ্ছে তেজপাতা দিয়ে তৈরি করেছে তেজপাতা শুকলঙ্কা আর কাঁচা হলুদ আর কাঁচা হলুদের গাছ দিয়ে এই ভেতরে যেগুলো দেখছো না গোল 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 এগুলো কিন্তু সব হচ্ছে তেজপাতা শুকলঙ্কা এই দেখো তেজপাতার নারকোলের মালাই এত সুন্দর করেছে আমের আঁটি দিয়েও করেছিল এবার এখানে একটা লাইটিং ওখান থেকে বেরিয়ে এসেছি এখানে লাইটিংটা তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই লাইটিংটা দারুণ দারুণ আমাদের কৃষ্ণনগরে যেমনি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত তেমনি বাদকুল্লায় দুর্গা পুজো বিখ্যাত কত লোক কত লোক বাপরে বাপ আমাদের কৃষ্ণনগর থেকেও দেখছি দুনিয়ার হুড়িয়ে লোক গিয়েছে আমাদের পাড়ারই কত লোক গিয়েছে দেখছি ওখানে গিয়ে দেখা হয়েছে তখন কথা বলছি এটা হচ্ছে থিমের ঠাকুর আর পাশে একটা ছোট করে ঠাকুর হয়েছে কি সুন্দর ঘুরছে দেখো ঝাড়বাতিটা হুম এত সুন্দর লাগছিল আর আমার কি মনে হচ্ছিলো বলো তো ইস আমাদের জগতত্তি পুজোটা কবে আসবে হ্যাঁ কেননা এরকম ধরনেরই তো প্যান্ডেল হয় যে আমাদের জগত পেপুজে তো বেশ এরকম প্যান্ডেল হবে আর লোকে ভিড়ে ভিড়াকার ট্রেনের মধ্যে কতগুলো ছেলের সঙ্গে পরিচয় হয়েছে আমার ভিড়ের মধ্যে দু একটা কথা হতে তারা বহরমপুর থেকে আসতে বলে আমরা কলকাতা সারা ঠাকুর দেখবো আশা পথে কল্যাণীতে নামবো তারপরে বাদ করলামছি কেন কৃষ্ণনগরে ঝরতে দেখতে আসো না বলছে না আসা হয় না যে না একবার অন্তত এসে দেখে যে ও কৃষ্ণনগরের জল আপনার বাড়ি কৃষ্ণগর এলাম হ্যাঁ বলছে তাহলে তো একবার আসতেই হয় আমি নিমন্ত্রণ করে ফেললাম বহরমপুর থেকে লোকজনকে যে তোমরা এসো জর্তি বুঝোয় এবার চা খাচ্ছি আমরা ফুচকাও খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখায়নি এটা স্টেশনে চলে এলাম স্টেশনে আটটা ট্রেনটা ধরবো কেননা বাড়ি ফিরতে হবে ল্যাটকা ফ্যাটকা নিয়ে আরও বেশি ভিড় হয়ে যাবে ছেলে পেলে নিয়ে তো ওঠা যায় না তাই ওরে বাপরে বাপ পা হাত পা কাঁপছিল পা হাত পা কি বুক কাঁপছে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা আমার বেরিয়ে গেল এত ভিড় আমি উঠতে পারবো তো যেই বাতকুল্লা এলো ট্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেল। এবার এখানে কোথায় বসেছি বলো তো এবার এসে এখানে বসেছি ঘুগনি আমার ছেলে এগরোল খেলো আমরা গরম মানে গরমা গরম ঘুগনি এটা হচ্ছে দিশা আমার বোনের ভাসুরের মেয়ে ও ইয়ে খাচ্ছে ঘুগনি খাচ্ছে আমি আমার ছেলেকে রোল খাওয়াচ্ছি ছেলে তো আর ঘুগনি খাবে না ওই জন্য বসে বসে এগরোল খাচ্ছে এই যে আমার বোনও খাচ্ছে শুরু করে দিয়েছে খাওয়া হুম এই যে দাঁড়িয়ে আবার মানে চা খাই মানে আমাদের সত্যি চাটা যেন অতিরিক্ত নেশা যেখানে আগে যাই সেখানেই মনে হয় কি একটু চা খেয়ে নিই চা হলে ভালো হতো তাহলে একটু এনার্জিটা আবার ফিরে আসতো আমার সঙ্গে সঙ্গে তোমরা প্যান্ডেল দেখলে প্রতিমা দর্শন করলে তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর আমার কুর্তিটা কেমন হয়েছে আমাকে পরে কেমন লাগছে কি কমেন্টের মাধ্যমে কিন্তু বলবে হ্যাঁ অন্তত আজকের দিনে তো কমেন্টের একটা আশাই করতে পারি তাই না এই যে আমার বোনের বর আর আমার বর চা খাচ্ছে স্টেশন থেকেই দেখতে পাচ্ছি ওইদিকে একটা আইফেল টাওয়ারের মতো টাওয়ার মানে প্যান্ডেল লাইটিংটা তাহলে আজকে আসছি সুস্থ থেকে ভালো থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আমার বোনের বরকে দেখলে কি মুখ ভেঙালো টাটা